সারা বিশ্বকে তাক লাগিয়ে ইরান দূরপাল্লার যে ত্রিমাত্রিক র্যাডার ব্যবস্থা চালু করেছে তাতে একটা মাছিও বসতে পারবে না দূরপাল্লার র্যাডার ব্যবস্থা গাদির টু চালু করল আইআরজিসি ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আওয়াজে এই নয়া ব্যবস্থা চালু করা হয়েছে গত বছরের জুন মাসে প্রথম গাদির র্যাডার ব্যবস্থা চালু করা হয় এই র্যাডারের আওতায় পড়বে এগারোশো কিলোমিটার বা ছয়শো আশি মাইলের বেশি এলাকা অত্যাধুনিক এই র্যাডার আকাশপথে শত্রুদের শনাক্ত করতে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করবে এছাড়া স্টেলথ বিমান ক্রুজ ও বিস্ফোরক ক্ষেপণাস্ত্র এবং লোয়ার বিট বা নিম্ন কক্ষপথের কৃত্রিম উপগ্রহ শনাক্ত করতে পারবে এটি সম্প্রতি ইরান প্রশাসন প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম তৈরিতেও ব্যাপক সাফল্য পেয়েছে সামরিক ক্ষেত্রে অত্যাধুনিক হলেও এই দেশ এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবে না যাতে যুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে